हाय गाइस, वेलकम टू माय चैनल कानिज रेसिपी। आज हमें अपने तैरि कर देखाबो सजने पातार पाकोड़ा। ये पाकोड़ाटी बनातेओ जेमन समय कम लागे, खेतेओ किन्तु असम्भव मजा। और सजने पातार गुणागुणेर कथा तो बोले शेष करा जाबे ना। ये पृथिवीर सबचेये पुष्टिकर हार्ब होच्छे सजने पाता, ताई सजने पाता के बला हय पुष्टिगुणे भरपूर सुपारफूड, एवं सजने गाछ के बला हय मिराक्केल ट्री। आमरा अनेकेई सजने सब्जी हिसेबे खाई, किन्तु आमरा अनेकेई किन्तु जानि ना जे सजनेर साथे सजने पाताओ खावा जाय। सजने गाछेर पाताय विपुल परिमाणे पुष्टि उपादान रयेछे, ताई रोग प्रतिरोध क्षमता ओ जीवन धारणेर जन्य पुष्टि उपादान दुटुई पावा जाय एई सजने पाताय। এজন্য অনেকেই বলে থাকেন সজনে গাছ যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে ভিটামিনের ফ্যাক্টরি আছে। বিশেষজ্ঞদের মতে সজনে পাতায় আছে কমলা লেবুর চেয়ে 7 গুণ ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ, গাজরের চেয়ে 4 গুণ ভিটামিন এ, কলার চেয়ে 3 গুণ পটাশিয়াম বিদ্যমান। তাই আর দেরি না করে চলুন দেখে নিই আমরা কিভাবে আজকে সজনের পাকোড়াটি তৈরি করব। সজনে পাতা প্রথমে আমি ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে সজনে পাতা শুধু শাক হিসেবেও রান্না করে খেতে পারেন। তো আমি আজকে শাক রান্না করব না, আমি আজকে পাকোড়া তৈরি করব। এই পাকোড়াটি আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। তো আমি একে একে এভাবে করে আমার প্রয়োজন অনুযায়ী আমি পাতা নিয়ে নিচ্ছি। তো আমার পাতা ছাড়ানো হয়ে গিয়েছে। চেষ্টা করবেন একটু কচি পাতা দিয়ে বড়াটা তৈরি করতে বা পাকোড়াটা তৈরি করতে, তাহলে খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিক্স করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পাতা, আর এবার দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে টোটাল 4 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা বেসনের পরিবর্তে ডালও দিতে পারেন। বেসন দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচ এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম পাতলা করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোই আমি একটু পানি না দিয়ে ফার্স্ট একটু মিক্সড করে নিব। আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। আমি এখন পানিটা দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিলাম। আমার এই স্ট্রাকচারে এসেছে, এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আমি আজকে সরিষার তেল দিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন সে মিশ্রণ থেকে আমি পেঁয়াজুর শেপ বা পাকোড়ার শেপ করে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এটা আপনারা বড় ছোট যে যেমন পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাজার জন্য সময় কিন্তু খুব বেশি লাগে না, মিডিয়াম ফ্লেমে রাখলে 2 মিনিট পরেই দেখা যাবে যে এক সাইড কালার হয়ে গিয়েছে। তো আমি এখন এক সাইড উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন রেড কালার হয়ে গিয়েছে। সবগুলো উল্টিয়ে দিলাম, অপোজিট সাইডও আমি আরো 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি স্ট্রেনারে তেলটা ঝরিয়ে পাত্রে নিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট ভাবে খুবই অল্প সময়ে সজনে পাতার পাকোড়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সেই সকল ভিডিও নিয়ে কাজ করার জন্য।
আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।